সালাউদ্দিন, আপনি লিখেছেন মৃত ব্যক্তির জানাজার ঘোষণা মসজিদে মাইকে দেওয়া যাবে কি? এ বিষয়ে বেশিরভাগ ওলামায়ে কেরামের ফতোয়া হলো যে মসজিদের মাইক এবং মসজিদ এটি মূলত সালাত আদায়ের জন্য, সালাত এবং সালাত সংশ্লিষ্ট কাজের জন্য, একান্ত দিনই কাজ করার জন্য। এখানে কোনো হারানো জিনিসের ঘোষণা কিন্তু কিংবা কোনো মানুষের মৃত্যুর ঘোষণা দেওয়া যাবে না। আমাদের দেশে বেশিরভাগ মসজিদে মানুষের মৃত্যুর ঘোষণা দেওয়া হয়ে থাকে। মৃত্যুর ঘোষণা দেওয়া জায়েজ নয়, কারণ হলো এটি মৃত্যুর ঘোষণা, এটা কোনো দিনই কাজ হতে পারে না। অতএব এই এটা নিশ্চয় একটা দুনিয়াবী বিষয় হতে পারে, অতএব এটার জন্য মসজিদের মাইক ব্যবহার করা জায়েজ নয়। তবে হ্যাঁ, যদি ব্যাপারটি এমন হয় যে সেখানে আপনি জানাজার ঘোষণা দিচ্ছেন যে অমুক মারা গেছেন, তার জানাজা অমুক সময় অমুক জায়গায়, তাহলে একটা ভালো কাজের সংবাদ মানুষকে জানালেন, ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করলেন মসজিদের মাইক দিয়ে, সেটি দানকারী যে তার যদি এরকম পারমিশন থাকে যে হ্যাঁ মসজিদে সালাতের পাশাপাশি মানুষের জানাজা হলে কোথায় জানাজা হবে, কার জানাজা হবে, এ বিষয়ে মানুষকে জানালাম, তো সেক্ষেত্রে যেটা দিনই কাজ হলো, দিনই কাজের একটি ঘোষণা হলো, সেরকম যদি হয় তাহলে সেটি জায়েজ হতে পারে। আজকাল যারা মসজিদে মাইক ইত্যাদি দেন তারা সচরাচর যেহেতু এটি আমাদের দেশের সব জায়গায় হয়ে থাকে, অতএব তাদের এটা মৌন সম্মতি বা তাদের পারমিশন থাকারই কথা, তারপরও বিষয়টি কারো একটু ক্লিয়ার করলে ভালো হয়। শোভা মজুমদার, আপনি লিখেছেন আত্মীয় হোক বা অনাত্মীয় কোনো মুসলিম মারা গেলে কি দেখতে যাওয়া ইসলামে বাধ্যতামূলক? না গেলে কি গুনাহ হবে? না, না গেলে গুনাহ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। কোনো মানুষ, কোনো মুসলমান মৃত্যুর পর যদি এলাকাবাসী উদ্যোগ নিয়ে তার জানাজা কাফন দাফনের ব্যবস্থা করে, সবার পক্ষ থেকে দায় মুক্ত হয়ে যাবে, দায় মুক্তি পাওয়া যাবে সবার তরফ থেকে। এর মাধ্যমে যদি কেউই না যান তাহলে সবাই গুনাহগার হবেন। কিন্তু আপনি, অন্যরা হয়তো তার জানাজা কাফন দাফনের ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আপনি অ্যাজ এ মুসলিম আত্মীয় হোক আর অনাত্মীয় হোক কেউ মারা গেলেই সেখানে যেতে বাধ্য বা আপনার উপর যাওয়াটা ফরজ, ব্যাপারটা সেরকম না। কিন্তু যদি আপনি যেতে পারেন সেটা খুবই ভালো, কারণ মৃত ব্যক্তির জানাজা সামিল হওয়া, তার লাশের পেছনে পেছনে হাঁটা, এটা সবের কাজ। আর যদি আপনি নারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন সেখানে মৃত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দিতে পারেন, তাদেরকে, তাদের জন্য, তাদের মুর্দার জন্য দোয়া নিবেদন করতে পারেন। তো সেই জায়গা থেকে আপনি প্রতিবেশী হোক অথবা আত্মীয় না হোক, প্রতিবেশী হলো আর আত্মীয় হলো তো কোনো কথাই নেই, তাহলে সেক্ষেত্রে যাওয়াটা আপনার জন্য ভালো, কিন্তু যেতে আপনি বাধ্য তা কিন্তু না। জাহাঙ্গীর আলম সোহাগ, আপনি লিখেছেন মৃত মানুষের নামে মসজিদে মিষ্টি দিলে খাওয়া যাবে কি না? মৃত মানুষের নামে দেওয়া মানে হলো যে মৃত মানুষ যেন সওয়াব পায়, সে জন্য সবাইকে একটু মিষ্টিমুখ করালো। তো এখানে কোনো দিনক্ষণ ঠিক করা নাই, এমনিতেই মানুষকে খাওয়ালে সওয়াব হবে, সেই সওয়াবটা মৃত মানুষের জন্য দিতে চাচ্ছেন, এই উদ্দেশ্যে দিতে পারেন। কিন্তু এটার যে পদ্ধতি এই মসজিদে, এটার জন্য দোয়ার আয়োজন, দোয়ার আয়োজন হলে তারপরে সবাইকে মিষ্টি দেওয়া, অর্থাৎ এক ধরনের পারিশ্রমিক হিসাবে, এই কালচারটা আসলে সঠিক নয়। বাট এমনিতে মৃত মানুষের যেন সওয়াব হয়, সেজন্য তার পক্ষ থেকে খাদ্য দিলেও এটা আপনি খেতে পারেন। তবে আমাদের দেশে মৃত মানুষকে কেন্দ্র করে খাদ্য বিতরণ, খাদ্যের আয়োজনের যে ব্যাপারগুলো থাকে, এগুলো হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে। মৌলিকভাবে সাহাবায়ে কেরামদের কেউ এরকম কোনো আমল করেননি। এমনিতে আপনি কোনো আনুষ্ঠানিকতা আয়োজনের অংশ হিসাবে না করে মানুষকে খাদ্যদান একটি সওয়াবের কাজ, সেই চিন্তা থেকে আপনি দিলে সেটি জায়েজ, যেটি একটু আগে বললাম। কিন্তু মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য বা তার মুক্তির জন্য বা তার জান্নাতের জন্য আপনার খাবারের যে অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে নর্মালি, এটি শ্রাদ্ধ থেকে এসেছে, এটি শরিয়া এভাবে আমাদেরকে আসলে করতে বলেনি। শ্রাদ্ধ নিয়ে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে জানবেন যে শ্রাদ্ধ জিনিসটা কী। হিন্দু ধর্ম মতে কোনো মানুষের মারা যাওয়ার পর তার জন্য খাবারের আয়োজন না করলে তার আত্মা শান্তি পায় না, সেই চিন্তা আমাদের মধ্যে বিভিন্নভাবে ঢুকেছে। কিন্তু সাহাবায়ে কেরাম বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো মানুষের মৃত্যুর পর এ ধরনের উদ্যোগ তারা নিয়েছেন ব্যাপারটি বোঝা যায় না। কিন্তু অন্য দশটা আমলের মতো এটাও একটা আমল, মৃত ব্যক্তির তরফ থেকে আমলটা আপনি করতেই পারেন। কিন্তু ওই যে মাথায় রাখতে হবে যেটা হিন্দুদের শ্রাদ্ধের সাথে কোনোভাবে যেন আয়োজনমূলক না হয়। আপনি কেউ আপনাকে খাওয়ালো মৃত ব্যক্তির সওয়াবের জন্য, আপনি খেলেন, সেটি আপনার জন্য জায়েজ আছে, কিন্তু বিষয়টি এরকম হতে হবে। আর যদি এটা কালচারে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের খানা অ্যাভয়েড করাটাই হলো উচিত, অর্থাৎ এটি একটা মানে সামাজিক কালচার, একটা আয়োজনের অংশ যেটি শ্রাদ্ধের সাথে অনেকটা মিল আছে বা সেখান থেকে এসেছে সচরাচর, এরকম বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত। আমাদের মসজিদগুলোতে যে মিষ্টিগুলো বিতরণ হয়ে থাকে মৃত ব্যক্তির জন্য বেশিরভাগই এই টাইপেরই, কিন্তু আমি এক্সেপশন করেছি যদি কেউ মানে ওইরকম কোনো আয়োজনের নিয়ত না করে এমনিতে তিনি গরিব দুঃখী বিভিন্ন মানুষকে তার মৃত ব্যক্তির তরফ থেকে দান করেন, টাকা দেন, পয়সা দেন, খাবার দেন, সেই হিসেবে খাবার দিলেন, তো সেটা আপনি খেতে পারেন।